আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই আজকে নিউজ। বরগুনার আলোচিত রিফা শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি সহ ছয়জনের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে এসেছে। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান আজ রোববার এই তথ্য জানান। ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুযায়ী বিচারিক আদালতের দেওয়া কোনো মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠাতে হয়। বরগুনা জেলা ও দায়রা জজ আদালত থেকে রিফা শরীফ হত্যা মামলায় মিন্নি সহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স আজ রোববার সকাল 10:30 হাইকোর্টে এসেছে বলে জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান। এদিকে দেশজুড়ে ব্যাপক আলোচিত বরগুনা রিফাত হত্যায় স্ত্রী মিন্নি দৃষ্টান্তমূলক শাস্তি না হলে অন্য নারীরা বিপদগামী হবেন বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। সকালে হাইকোর্টে পৌঁছায় মিন্নি সহ 6 আসামির ডেথ রেফারেন্স। খালাস চেয়ে মিন্নির ওকালতনামাও আইনজীবীর কাছে জমা দিয়েছেন তার বাবা। তার আইনজীবী জানা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করবেন তারা। মিন্নির পরিকল্পনাতেই স্বামী রিফা শরীফকে হত্যা করা হয়। কোপানোর সময় বাঁচানোর নাটক করেছিলেন মিন্নি। আলোচিত এই মামলার 6 আসামির মৃত্যুদণ্ডের রায় রোববার 4 অক্টোবর সকালে পৌঁছায় উচ্চ আদালতে। রায় পৌঁছার আগে হাইকোর্টে হাজির মিন্নির বাবা। সঙ্গে এনেছে মিন্নির স্বাক্ষরিত ওকালতনামা। আইনজীবীর সঙ্গে পরামর্শ করে তার বাবা জানান তার মেয়ে কনডেম সেলে খুব কষ্টে আছেন, মিন্নিকে ফাঁসানো হয়েছে বলেও আবারও তিনি দাবি করেন। মিন্নির বাবা বলেন মিন্নির প্রতি অবিচার করেছে, এজন্যই হাইকোর্টে আসা। আশা করি হাইকোর্ট ভালো ফলাফল দেবে। নিয়ম অনুযায়ী আসামিরা 7 দিনের মধ্যে আপিল আবেদন করতে পারবেন। তার আইনজীবী জানান এই সময়ের মধ্যেই আবেদনটি জমা দেওয়া হবে। মিন্নির আইনজীবী জেডাই খান পান্না বলেন মিন্নির মামলায় সবেমাত্র আজকে কাগজ পেয়েছি, দ্রুতই আপিল ফাইল করতে যাচ্ছি। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।